তো এই যে আমাদের স্কুল ভিতরে ঢুকি গাড়িটা পার্ক করি তো স্যার আপনার কেমন লাগছে এখন আমার দারুণ আনন্দ ভরে যাচ্ছে মনটা আচ্ছা তো আচ্ছা স্যার আপনার কেমন লাগছে আগে যেরকম ছিল ওইরকমই লাগছে আচ্ছা আপনার কেমন লাগছে তিন মাস আজ বলেছি করোনা তুমি আমায় ধরো না তাহলে করোনা হবে কেমন লাগছে এখন ভ্যাকসিন নিয়ে পর দারুণ লাগছে মানে একটা আলাদা রকম অনুভূতি হল তো হোয়াটস 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 গাইস দিস ইজ ইওর ওমকার তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে আর আমি এখন যাচ্ছি স্কুল বিকজ আমাদের স্কুলে আজকে আছে ভ্যাকসিনের ডেট আমার তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে বাট অন্যরা ভ্যাকসিন নেবে আর আমি সেটা দেখবো কেউ যদি চিল্লাই তাহলে এনজয় করবো হালকা তো আমি এখন করছি এই যে যা করছি সেই জন্য নিয়ে আসি গাড়ি আছে বাইরে তো মোটামুটি সবাই চলে গেছে স্কুলে আর আমি এখন যাচ্ছি স্কুলে সবাইকার ভিডিও ক্লিপ শ্যুট করবো সবাই একটু যাবে আনবে না কি হচ্ছে দেখা যাক তো ফার্স্ট অফ অল যাওয়া যাক স্কুলে তারপর দেখা যাক তো এই যে হচ্ছে আমার স্কুটি কতদিন পর যে দেখলাম তার নয় ঠিক মিস করছিলাম কত যাই হোক আগে স্কুলটা যাওয়া যাক তো এরপর যাওয়া যাক স্কুলে নাকি তো এই যে আমাদের স্কুল ভিতরে ঢুকি গাড়িটা পার্ক করি তো স্যার আপনার কেমন লাগছে এখন দারুণ আনন্দ ভরে যাচ্ছে মনটা আচ্ছা তো কোথায় কোথায় দেওয়া হয়েছে আচ্ছা এখানে দেওয়া হয়েছে আচ্ছা স্যার আপনার কেমন লাগছে আপনার কেমন লাগছে ও মানে ব্যথা টাথা করে নাই ওইখানে বাকি ছেলেরা বসেছে আর ফুটবল খেলা চলছে কেমন লাগছে এখন ভ্যাকসিন নিয়ে পর দারুণ লাগছে মানে একটা আলাদা রকম অনুভূতি হলো আচ্ছা তাহলে সোয়েটারের উপর থেকে আপনাকে দিল না আপনার ফোন হাতে ব্লক কোথায় ব্লক করে এনার্জি নেই ঘুমি উঠেতে জ্বর তারপর ভ্যাকসিন ভ্যাকসিন তো আপনার কি ব্যথা হচ্ছে না ব্যথা আমার হওয়ার জিনিস নেই ব্যথা তো করে আপনার বক্তব্য ধরবে না আচ্ছা আপনার বক্তব্য বক্তব্য আপনার তাহলে কেমন লাগলো এই যে বল ছুড়াছুড়ি চলছে মাঠের মধ্যে আমাদের সব ছেলেরা বসে আছে আর এখানে কিন্তু করোনা বিন্দু মাত্র আসবে না সবাইকার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ব্লগারটা তো এখানে আছে আমাদের আসতে চাইছে না একটু লুকোতে চাইছে না আসলে ব্যাপারটা হচ্ছে আলুদা দেখতে ভালো তো চেহারাটা ভালো হয়ে যদি হ্যাঁ যদি নজর টডর লেগে যায় একটু সেই জন্য আর এখানে আমাদের বাকি ছেলেরা আছে দেখাচ্ছি আপাতত মনে হচ্ছে যে বেঁচে আছি আচ্ছা বেঁচে আছে তো স্যার আপনার কেমন লাগছে কি আমার হয় না স্যার ভ্যাকসিনই হয় নাই কেন আপনার কেমন লাগছে মানে ব্যথা ট্যাথা হচ্ছে মানে হাতে হাতে ব্যথা হয় ইঞ্জেকশন দিয়ে যে হাতে ব্যথা হচ্ছে বুকে আসতে চাইছেন স্যার আপনি কোথায় যাচ্ছেন
খেলতে। তো এখানে সিনেমেটিক শট নিয়ে দেখাচ্ছে না না থাক 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 স্যার আপনার দেখতে হবে না স্যার আপনার আচ্ছা ব্লগ চলছে মানে একদম ভালো লাগছে না মাস্ক পরুন মাস্ক করোনা হয়ে যাবে পাঁচ ডোজ হয়েছে আচ্ছা বলছে কন্টেন্ট দিচ্ছি পাঁচ লাখ করে টাকা তো স্যার স্যার মুখটা একটু দেখান আচ্ছা ভাই নিজেকে ঋত্বিক রোশন মনে করছে সেই জন্য নিজের মুখ দেখাতে চাইছে না ভালো কথা তো এই যে আমাদের আরেক ব্লগার দাদা এখন ব্লগ করতে ব্যস্ত আর ভ্যাকসিন নিয়ে মোটামুটি সবাইকারই হয়ে গেল তো বলার কিছু নেই মানে ভেলরটিকে নিয়ে পরে এসেছি তো আমি আজকে এসেছিলাম উদমদমা স্কুলে কিছু ক্লিপ নেওয়ার জন্য এই যে এরা ভ্যাকসিন ট্যাক্সিন নিয়েছে আর ব্যাকগ্রাউন্ডে চলছে খেলা তো এখন আসে গাড়িতে যেতে হবে বাড়ি ঘর যাবেন নাকি তো এখানে খেলা চলছে আর আমাদের সায়নদা চললো আমিও চললাম বাড়ির দিকে তো ওয়েদারটা জাস্ট দেখতে পাচ্ছ মানে মেঘলা করে আছে প্রচন্ড যখন আমরা কালকে আসছিলাম মোটামুটি দেখছিলাম ওয়েদারটা ঝড় আসতে চলেছে বৃষ্টির আবহাওয়া তো দেখি ব্রডকাস্টে কিরকম ঠিকঠাক বলে বা ভুল বলে যতদূর মনে হচ্ছে ঠিকঠাকই বলছে তার কারণ ওয়েদার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে তো আগে বাড়ি পৌঁছাই বৃষ্টি বৃষ্টি নামলে প্রবলেম আছে ওয়েট 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 আমার মনে হচ্ছে তোমরা এখনো পর্যন্ত লাইক করোনি ভিডিওটা আর কিছু জন তোমার হচ্ছে সাবস্ক্রাইবও করোনি তো জলদি করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব বাটনটাও হিট করে পর বেল আইকনটা অন করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর সব ভিডিও তোমরা দেখতে পাও একটাও যেন মিস না করো তো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর যেরকমটা বললাম লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো টিল দেন বি সেফ রাইড সেফ টেক কেয়ার বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে